সামনে পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের একটু কাছ থেকে আগে দেখাই, তারপর বলছি কোথায় যাচ্ছি। রেখা আছে সামনে পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসব কোথায় হচ্ছে, শ্রীভূমিতে হচ্ছে। শ্রীভূমির সামনে থেকেই মোটামুটি উৎসবটা শুরু হয়ে যাচ্ছে, মানে যেখান থেকে ঢোকার এন্ট্রেন্সটা। আর এখানে একটা সুন্দরভাবে এরকম গেট করা আছে, এখান দিয়ে আমি এখন নেমেছিলাম বিধাননগরে। বিধাননগর থেকে হেঁটে হেঁটে এখন যাব হচ্ছে শ্রীভূমির দিকে। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, এরকম সামনে গাছপালা মানে সমস্তটা রয়েছে, আর পিছন দিকে ওরকম গাছের গুড়িগুলোতে পুরো টোটালটা লাইট জড়ানো, দারুণ লাগছে দেখতে। এই জায়গাটা একদম দেবীঘাটের কাছে, এদিকে দেবীঘাট, আর পুরো এই জায়গাটা পুরোটা লাইট দিয়ে সাজানো। এরকম সান্তাক্লজ রয়েছে, সান্তাক্লজের লাইটিং রয়েছে, পুরোটা লাইটিং দিয়ে সাজানো। আর এই জায়গাটা না ভীষণ ভালো লাগে আসলেই, প্রত্যেকবার এই ঘাটটা ভীষণ ভালো লাগে আমার। এখান থেকে শুরু হচ্ছে পুরোপুরি এরকম লাইটিংয়ের গেটগুলো, এখান থেকে পুরো যতদূর যাবে ততদূর কিন্তু লাইটিংয়ের এরকম গেটগুলো দেখতে পাবে তোমরা। এটা হচ্ছে মেন গেটটা, একদম সামনের গেটটা, এর ভিতরে আরও অনেক গেট রয়েছে। কিন্তু শুরু হচ্ছে পৌষ পার্বণ উৎসবের, এখানে একটা সেরকম স্টেজ মতন করা আছে, আর এখানে পুরো টোটাল এখান থেকে কিন্তু পৌষ পার্বণ উৎসবটা শুরু হচ্ছে। এখানে রয়েছে এরকম একটা বাউল, বিশাল লম্বা কিন্তু বাউলটা, হাতে একতারা নিয়ে আছে। একটুখানি ভালো করে ক্লোজলি তোমাদেরকে দেখাই। আচ্ছা এইখানে কিন্তু এর ঢেকিটা রয়েছে, মোটামুটি পৌষ পার্বণ উৎসবে গেলে ঢেকিটা কিন্তু দেখতে পাওয়াই যায়। আর ওইখানে সমস্ত জিনিসগুলো কিন্তু তৈরি হয়, এখান থেকে জিনিস ঘুরানো হয়ে গিয়ে ওখানে কিন্তু তৈরি হয়। পুরো টোটাল লাইন দিয়ে স্টলস রয়েছে সমস্ত, এটা আর কি পৌষ পার্বণ উৎসবের যে জিনিসপত্র, মানে পৌষে যে সমস্ত জিনিসপত্র খায়, পুলি পিঠে এই সমস্তগুলো এখানে পাওয়া যাবে। কিন্তু এই সমস্তগুলো তৈরি হচ্ছে, দেখো এখানে পাটি সাপটা রেডি হচ্ছে, ওইখানে মালপোয়া রেডি হচ্ছে, ওইখানে দেখতে পাচ্ছি পিঠে রয়েছে, অনেক কিছু কিন্তু এখানে সমস্ত জিনিস কিন্তু বসে বসে রেডি করা হচ্ছে। আর এখানে একটা দুটো তিনটে চারটে টোটাল পাঁচটা উনুন রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সমস্ত খাবারের স্টলগুলো রয়েছে, মানে সব ফ্রাইড আইটেম রয়েছে কিন্তু এখানে। এখানেও বেশ কিছু ফ্রাইড আইটেম রয়েছে, অনেক কিছু চিকেন কাবাব, ফিশ কাবাব, ফিশ পকোড়া, অনেক কিছু রয়েছে এখানে। এখানে কিন্তু গন্ধরাজ মোমো রয়েছে, এখানে একটা লেজার পেন টাইপের রয়েছে, সেটা আমি একটুখানি তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে টোটাল জিনিসটা এরকমটা দেখতে। এই যে এইবার তোমরা আশা করি দেখতে পাচ্ছ ভালো করে, এই দেখো পুরো টোটাল যত দূর তাকাবে ততদূর কিন্তু লাইটের রেটা দেখতে পাবে। কাকু বলছে লাইটের একদম ছাদ অব্দি যাবে নাকি লাইট, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। এখানে একটা ক্রিসমাস ট্রিও রয়েছে, ভীষণ সুন্দর দু থাকে ক্রিসমাস ট্রিটা রয়েছে, বেশ ভালো লাগছে, চিকচিক চিকচিক করছে ব্যাপারটা। বাচ্চাদের এই জাম্পিং ব্যাপারটা এখানেও রয়েছে। আচ্ছা ওনারা কিন্তু কালিম্পং এর, কিন্তু আপনারা কালিম্পং থেকে এসেছেন? কালিম্পং সে আচ্ছা, ইয়ে কে হয় মোমো হয়, আচ্ছা মতলব মহা কা টেস্ট মিলেগা একদম, মোমো কা টেস্ট মোমো। এখানে মোমো কিন্তু রেডি করা হচ্ছে, আর ওনারা কিন্তু একদম কালিম্পং থেকে এসেছেন সমস্ত। হ্যাঁ ব্লগে হ্যালো, ये देखिए ये कालिम्पोंग दार्जिलिंग का मोमो बन रहा है, स्पेशल है ये। এটা ডোটা, এটা দিয়ে মোমোটা রেডি হয় আর কি, মানে উপর লেয়ারিং এর ব্যাপারটা যেটা সেইটা। একটা ছোটখাটো নার্সারি রয়েছে, গাছগুলো দেখো কি সুন্দর, এগুলো কিন্তু ঘরে রাখা যাবে সমস্ত, ছোট 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 গাছ রয়েছে। এগুলো কিন্তু ওখানকার চিলি, আমি যখন গেছিলাম নামচিতে তখন এই জিনিসটা ওখানে খেয়েছিলাম, আর নিয়েও এসেছিলাম বাড়ির জন্য অনেক। তো মোটামুটি এই মেলায় ঘুরছি, এই পৌষ উৎসবে ঘুরছি, আর বেশ ভালো লাগে, অনেক কিছুই থাকে। আর তোমরা জানোই শীতকালে এই সমস্ত উৎসব মেলা এই সমস্ত জায়গাগুলো ঘুরতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। হাঁটতে হাঁটতে পুরো রাস্তার উপরে এরকম টাইপের একটা পরী লাইটিং রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো লাইটিংটা। হাঁটতে হাঁটতে চলে এসেছি সান্তাক্লজের সামনে, এখানে আরো একটা লাইটিং এর ক্রিসমাস ট্রি আছে, আগে একটা নর্মাল ক্রিসমাস ট্রি দেখেছিলাম, এটা লাইটিং এর রয়েছে। সান্তার ঘুড়িটা দেখো কি সুন্দর, আর সান্তাক্লজটা কিন্তু অনেকটা বড়, সবাই গিয়ে গিয়ে ফটো তুলছে এখানে। কিন্তু লাইটিং এর ক্রাউন রয়েছে, সুন্দর দেখতে দেখো ক্রাউনটা, পুরো টোটালি লাইটিং দিয়ে ব্যাপারটাকে করা। রথটা দেখাবো না দাদি করে, এই হচ্ছে শ্রীভূমির রথের জায়গাটা, এখানটা ভীষণ সুন্দর করে লাইটিং দিয়ে ব্যাপারটাকে সাজানো হয়েছে, আর এই সামনে রথটা রয়েছে।
ফাঁকা মতন একটা মাঠ টাইপের, আর মাঝখানে এরকম ফোয়ারাগুলো থাকে। আমি শ্রীভূমিদের খুঁটি পুজো হয়েছিল সেদিনও বলেছিলাম, এখানে বসে ভিডিও এডিট করেছিলাম। যাই হোক, তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো পুরো জায়গাটাকে। এই জায়গাটাতেই কিন্তু শ্রীভূমির আসল যে প্রোগ্রামটা সেটা কিন্তু হচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর লোক বসে আছে, প্রচুর প্রচুর মানুষের ভিড়, কিন্তু প্রচুর মানুষের সমাগম। একটা পুরো এরকম জায়গাটা রয়েছে, এখানেই কিন্তু শ্রীভূমির সমস্ত অনুষ্ঠানগুলো এই জায়গাটাতেই হয়, প্রোগ্রামগুলো। এখানে কিন্তু একটা টিয়ের শপ আছে, আর এই রয়েছে আশিস। আর এখানে কিন্তু একটা শপ রয়েছে টিয়ের, টি হলিক, আশিসের মামা রয়েছে। চা বানানো চলছে অলরেডি, মানে পুরো অনেকটা অনেকটা করে চা বানানো চলছে এরকম বড় একটা জায়গাতে। আমাদের একটা ব্রাঞ্চ কেষ্টপুর সমরপল্লিত আছে, আর নেক্সট ব্রাঞ্চ আমাদের 2 মাস পর ওপেন হবে চিড়িয়ামোড়ে। আচ্ছা, কেষ্টপুর সমরপল্লি 206 ফুট নিচে রাখা। আশিস রয়েছে, আর্য রয়েছে, আর আমারও হাতে এই কফি চলে এসেছে। সবাই কফি খাচ্ছে এখন। ও, এখনো খাইনি, ওপরেরটা রয়েছে, আমারটা অলরেডি হাফ মতন শেষ করে দিয়েছি। এই যে আমি হচ্ছি কফি পাগল মানুষ, তোমরা জানোই অনেক ভিডিওতে আমি বলেছি যে আমি কফি খুব ভালো খাই, আমার খুব পছন্দের জিনিস। চায়ের থেকে কফিটাই আমার বেশি পছন্দের। তো এখন পছন্দের জিনিসটা এনজয় করি, তারপরে আবার কথা বলছি। একদম শেষ পর্যায়ে, আর এখানে কিন্তু সব রকমের রাইডস রয়েছে, তোমাদের এটা হলে দেখাই কাছ থেকে। তো এই বাচ্চাদের গাড়িগুলো রয়েছে, এই ময়ূরটা রয়েছে, ছোট্ট বাচ্চাদের নাগরদোলা, আর এইখানে রয়েছে ওই ব্রেক ড্যান্সটা, উফ, যেটা বিশাল ভয়ঙ্কর। মোটামুটি তোমাদেরকে সবকিছুই ঘুরিয়ে দেখালাম মেলার, পৌষ উৎসবের আর কি, শ্রীভূমির পৌষ উৎসবের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বা